এমনটা করা উচিত হয়নি। প্রথমত বলবো কণিকা আর উজ্জ্বলদাকে, কণিকা দিয়ে আর উজ্জ্বলদাকে, যে এরকম এরকম করা একদমই উচিত হয়নি। কারণ এরকম ধাপ্পাবাজিগিরি করে মানুষকে যদি একজন ছোট ক্রিয়েটারকে এত বড় শাস্তিটা দেই, তোমরা যদি তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার একটা দালাল ফিক্স করো, তাকে মেসেঞ্জারে করো, এরকম তো একটা মানুষকে শাস্তি দেওয়াটাই সবচেয়ে বড় কাজ নয়। দেখো রাত্রি হয়েছে আর আমি ডিউটি থেকে এসে যেন খুব ক্লান্ত ছিলাম, আর ঘরের মধ্যে আছে কেউ নেই। দেখো ওয়াদেদা চলে গেছে, তার ভূত তো রেখেই গেছে তাকে, এদিকে শ্রীজাত চলে গেছে, আর আমি আর মোনা আছি শুধু ঘরের মধ্যে। আর মোনা জানো, চলো একটা জিনিস, কত ভালো করে আম কাটছে দেখো জাস্ট। মোনা কুছ কেনে যাও কি, এত ভালো আম কাটা শিখেছো কোথা থেকে? ইউটিউব থেকে না, ইনস্টাগ্রাম রিল থেকে। তাই তুমি সত্যি মোবাইল দেখো একদম কাজের জন্য। আমের চোখ না চুলে এত সুন্দর। দারুন আমার এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে মনে, জানো এটা আমি জানতাম না। মাইরি খাও, শুনো আমি গেল, আমি জানি এটা দেখে মোহ খাওয়ার কিচ্ছু নেই, এটা বোতলই হয়েছে, এটা হলো মোনার ট্যালেন্ট, এটা হলো ন্যাচারাল ফ্রিজ আমাদের। মোনা কি করেছে জানো, জলটাকে ঠান্ডা রাখার জন্য, কলকাতায় ঘুরতেই পারছো ওয়েদার কত গরম থাকে গ্রীষ্মকালে, মোনা এটাতে কাপড় জড়িয়ে বেশ ঠান্ডা ঠান্ডা করে রাখে জলটা। আর আমাদের ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা করলে এই বোতলটা দেখেই খেতে খেতে চলে যায় আমরা। আম খেলে আমের আটের মজাই আলাদা, তোমরা জানো? আমি জানি, আমি না জানলে এখন গিয়ে আমের আটে খাও। ভাই আমি দু তিনটা নিতাম, তা বলে করতে হতো না। এই তোমার ইউটিউবের চ্যানেলের সামনে ভাবে ঠিক করতেছি, তোমার ডেকুর বাইরা হতো। হ্যাঁ বাড়িতে ভাই ঠিক করতে পারি জানো, বাবা বলো কীভাবে ঠিক করতে তুমি, বাবা মা তো পারে না, বাবার 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 পুরো মুখ ঢুকিয়ে খাচ্ছি। বাড়ি যাবো আবার কি আনবো? দেখো গাইস এই মেয়ে নিজে নিজেই সেজে, ঘরের মধ্যে কেউ নাই তা বলে এই হাল, নিজে নিজেই সেজে নিজে নিজেই ছবি তুলবে, একে ওকে দিয়ে ছবি তুলাবে। এই দেখো কি সুন্দর সেজেছে মনে, আমাদের লুক আমাদেরকে লুকটা জাস্ট দেখাও। ওয়াও ওয়াও ওয়াও, ঘাঘরার উপর কে পেনা হে দেখো, ওয়াও বহুত আচ্ছা লুক ক্রিয়েট কিয়া হে তুমনে, দারুন দারুন। দেখো এটা হলো সানডে স্পেশাল আমার খাওয়া। মোনা বলো তোমায় কি কি দিয়েছে? মাছের ডিম দিয়ে আমের আম দিয়ে টক করেছে মোনা, এখন পেট পুড়ে খাবে, তবুও মোনা নজর লাগিয়েছে আমার এই গালে, বুঝছো তুমি, তুমি আমায় গাল দেবে। দেখো আমি এখন আলু সদ্যটা মেখে নিচ্ছি, আজকে বৌদি পারতো আমাকে আলু ভাজাটা নিরামিষ করে দিতে বলো, কিন্তু দেখো আমি কিন্তু আলু সদ্য মেখে প্রতিদিন ভালো লাগে না আলু সদ্য মাখতে, তুমিও বুঝো বৌদি একটু আমার। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচ মিনিট কিচেন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো।
তো ভিডিওটা অনেক আগে শুরু হয়ে গেছে, তোমাদেরকে ওয়েলকাম জানানো হয়নি। তো চলে এসেছি আমি ছাদে, আর দেখো কি সুন্দর মৃদু মন্দ বাতাস, আর দেখো চারপাশে সবুজ সবুজ, খুব ভালো লাগছে। ছাদে বসে আছি, তো তোমরা জানো না যে আমি বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি বাড়িতে এসেছি, আর বাবার ক্রিয়া এখনও সমাপ্ত হয়নি, তো এখন ক্রিয়া হবে, কালকে আছে ক্রিয়াটা। তো যাবো আজকে বাবার বাড়িতে। তো আজকে মায়ের সিম্পল লাইফস্টাইল কণিকাদি বিষয়ে তোমাদের কিছু বলতে এসেছি আমি। তো তোমরা প্লিজ মন দিয়ে শোনো, আর মন দিয়ে না শুনে প্লিজ কেউ যা তা কমেন্ট করো না, কারণ প্রচুর বাজে লাগে। আমি যেটা বলিনি সেটা যদি, সেটা নিয়ে যদি কেউ মানে কমেন্ট করে, প্রচুর বাজে লাগে। তো বাতাসটা যা লাগছে তো এত গরমের মাঝখানে। তো তো গাইস, মাই সিম্পল লাইফ স্টাইল কণিকাদি বিষয়ে আমি কিছু বলতে এসেছি। নিশ্চয়ই তোমাদের অনেকজনের খুব খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। এই যে ইউটিউবার হিসাবে আমি যদি এইসব দেখে যদি চোখ বন্ধ করে থাকি, তাহলে হয়তো কোথাও না কোথাও আমারও ভুল হবে। তো সবচেয়ে আগে বলি যে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা আসি, আর সোশ্যাল মিডিয়ায় এসে যদি আমাদেরকে কেউ খারাপ বলে, তো সেটা কোনো বড় ব্যাপার না আমার মতে। কেন বলো তো, যে সোশ্যাল মিডিয়ায় এসে যদি তোমাকে খারাপ, অনেকজনই থাকে যে তোমার লাভার্স থাকে অ্যান্ড হেটার্স থাকে। তো হ্যাঁ, তোমার যদি লাভার্স 100টা থাকে, তার মধ্যে 10 জন কিন্তু হেটার্স থাকবেই, মোস্ট ইম্পর্ট্যান্ট থাকবেই নর্মালি, এটা এটা রুলস তাকে বলে। তো সবচেয়ে আগে বলি, সেই হেটার্সদেরকে তুমি যদি ইগনোর না করে, যদি ইগনোর যদি না করো, তাহলে তুমি কিন্তু তোমার সফল সম্ভব হবে না। আমি সেই জন্যই আজকে মাই সিম্পল লাইফস্টাইল কণিকাদি বিষয়ে বলতে চাইছি, যে মাই সিম্পল লাইফস্টাইল কণিকাদি এই যে বড় ক্রিয়েটার, তোমরা জানো যে এত বড় ক্রিয়েটার হয়ে যদি একজন ছোট ক্রিয়েটারকে এত বড় শাস্তিটা দেই, তোমরা জানোই, অনেকজন জানো, না জানলে পরে তোমাদেরকে এখানে স্ক্রিনশট দিয়ে দিব আমি, যে আমাদের ছোট ক্রিয়েটার মানে আমাদেরই সেম ক্রিয়েটার সুতপাস বল, অনেকজনই চেনো, তাকে তাকে শাস্তিটা এত বড় না দিলেই পারত আমাদের কণিকাদি। আর উজ্জ্বলদা সবচেয়ে আগে বলি, যে মানুষকে ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে বড় পাওনা। তুমি যদি একটা মানুষকে যদি ক্ষমা করে দাও না, তাহলে হয়তো তুমি তার কাছ থেকে অনেক কিছু পাবে, কিন্তু তাকে যদি শাস্তি দিয়ে দাও, তাহলে হয়তো তোমার কাছ থেকে তুমি, তো একটা মানুষকে শাস্তি দেওয়াটাই সবচেয়ে বড় কাজ নয়, মানুষকে ক্ষমা করে দেওয়াটাও অনেক বড় অবদান থাকে। কিন্তু এখানে একজন এত বড় ক্রিয়েটার একটা ছোট ক্রিয়েটারকে বলছে যে তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে, আর তার বিষয়ে খারাপ কথা না বলতে। দেখো, দৈনন্দিন ভিডিও কিন্তু তোমার শুধু সুতপা দেখে না, মানে সুতপার মতো আরও অনেক হেটার্স আছে যারা তোমার ভিডিও দেখে তোমার বিষয়ে অনেক কিছু মন্তব্য করতে পারতো, কিন্তু তারা করে না। আর সুতপা নিজে গিয়ে তোমাদের বিষয়ে কথা বলে। আমি বলছি যে সোশ্যাল মিডিয়ায় এসে যদি 100টা লাভার্সের মধ্যে 10টা যদি হ্যাটার্স তোমার বিষয়ে বাজে মন্তব্য করেছে, তো করুক, কী হয়েছে তাতে? যদি তোমাকে, তুমি যদি তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার একটা মানে দালাল ফিক্স করো, তাকে মেসেঞ্জারে করো, এরকমটা আমাদের সুতপাদি ভিডিও থেকে আমি নিজেই জানতে পারলাম, যে সুতপাদিকে তুমি টাকা 3-4 লাখ টাকা দিয়ে তার প্রয়োজন মেটাতে বলছো, মানে তার চিকিৎসা করিয়ে নিতে বলছো, আর কি বলে যেন, তোমরা বিশ্বাস না করলে তোমরা সুতপাদির ভিডিওটাও দেখতে পারো, আমি মিথ্যা বলছি না, সত্যি কথা বলছি, কারণ আমি বিনা এসে প্রমাণে কোনো কথা বলি না, সবচেয়ে বড় কথা। বিনা প্রমাণে কোনো কথা বলতে আমি কনফিডেন্স পাই না, সবচেয়ে এটা আমার রুলস আছে আমার লাইফের ক্ষেত্রে। তো আমি এটা সুতপাদি নিজেই বলেছে যে আমাকে মেসেঞ্জারে 3-4 লাখ টাকা দিতে চেয়েছে আমার চিকিৎসার জন্য, আর আমাকে ভিডিও করতে বারণ করা হচ্ছে। কিন্তু সুতপাদি বলেছে আমি তোমাদের স্ক্রিনশটটা এখানে দেব, সুতপাদি যেটা কমিউনিটিতে দিয়েছে, তো এটা বলা হয়েছে। তো আমি বলছি যে এত বড় ক্রিয়েটার হিসাবে এইসব করার প্রয়োজন হলো তোমাদের? একবারও তোমাদের বিবেচনায় আসেনি যে একটা মানুষকে এত বড় মানে একটা ধাপ্পাবাজিটা দেওয়া? তোমরা তো মানুষকে হিলে নই, কিলে বুঝাচ্ছ যাকে বলে। তোমাদের নামে ভিডিও করতো, সে মানছি তোমাদের নামে ভিডিও করতো, বাজে বাজে কথা বলতো, কিন্তু মানুষকে ক্ষমা করে দেওয়াটাই বড় কাজ। এত বড় শাস্তিটা তার চ্যানেলে স্ট্রাইক করে দেওয়া, প্রথমত তার চ্যানেলে স্ট্রাইক করেছো, 30 দিনের সাফার করেছে সুতপাদি। আমি মানছি সুতপাদি নিজের চ্যানেলটাকে, অত ছোট চ্যানেলটাকে কোনো মতো করে গ্রো আপ করার চেষ্টা করছে, কিন্তু অত চ্যানেলটা গ্রো আপ করা, কোনো মতো করে মনিটাইজেশন অন করা চ্যানেলটাকে তোমরা স্ট্রাইক করে দিয়েছো। স্ট্রাইক
করে দেওয়ার পরও তোমাদের শান্তি হয়নি, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছো। এখানে অ্যাপ্লিকেশনে আমি দুটো পেজ তোমাদের দেখাচ্ছি। এত এত জঘন্য কাজটা মানে করাটা আমার মতে, আমি বলছি এত ধাপ্পাবাজিটা করা আমার মনে হয় ঠিক হয়নি তোমাদের, যে এই যে বড় কেরিয়াটা তোমার তো আরও দিনে দিনে আরও বড় হবে। এত বড় হয়ে যদি তোমরা এইসব ছোটো ছোটো জিনিসগুলো, ছোটো ছোটো ইউটিউবারদের এরকম খুঁটিনাটি করো, মানুষের দালাল ফিক্স করো তাদের জন্য, তাহলে তো ভালো হচ্ছে না না? তোমাদের কাছ থেকে তাহলে আমরা কী শিখবো? সবচেয়ে বড় কথাটা তোমাদের এটা ন্যায্য কাজ হয়নি তো? তোমাদের আমরা প্রতিদিন ভিডিও দেখে দেখে তোমাদের ভিউজ বাড়াই, তোমাদের টাকা ইনকাম যেটা হয় সেটা ইউটিউব থেকেই হয়, আমাদের মাধ্যমেই হয়, তাহলে এরকম করার তো কোনো প্রয়োজন হয় না সত্যি বলতে গেলে। তোমরা যদি হয় না যে একটা ছোটো ইউটিউবার তোমরা তো পারতে তার চ্যানেলটাকে কমিউনিটি পোস্ট করে তার কয়েকটা ফ্রেন্ড ফলোয়ার বাড়িয়ে তার চ্যানেলটাকে কোনো মতো করে গ্রো আপ করে দিতে, কিন্তু তেমনটা তো তোমরা পারবে না, কারণ এমনটা করলে তার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, আর গ্রো হয়ে গেলে তোমাকে কেউ মনে রাখবে, এমনটাই তোমাদের ধারণা। তোমরা এই ধারণাটা ভুল 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 তোমাদের এই ধারণাটার জন্য আজকে যেসব ছোটো ইউটিউবার আছে তারা কোনো দিন এগোতে পারছে না, আর যারা বড়ো ইউটিউবার আছে তারা এগিয়ে আছে। সবচেয়ে বড় কথা বলবো তোমাদেরকে যে এত বড় ক্রিয়েটার হিসাবে তোমরা তো মানে যেসব ছোটো ক্রিয়েটারগুলো তোমাদের ভিডিও গিয়ে দেখে একটু আশা রাখে যে তোমরা তাদেরকে একটু হলেও হেল্প করবে, সেই হেল্পটা তো কোনোদিন আশা করা যায় না। নিজের কণিকা দিয়ে তোমার যে ভিডিও দেখে মানুষ যে তোমাকে ভালোবেসে না, একমাত্র তোমার সিম্পথি দেখে, আর সিম্পেথি দেখেই মানুষকে তুমি ভালোবাসা জোর করে আদায় করে নিচ্ছ, তা বলে এই নয় যে মানুষ তোমাকে আপ্রাণ ভালোবাসে। আপ্রাণ ও অপ্রাণ ভালোবাসা তোমার কাছে নেই। তুমি যদি পারতে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নিজের মতো করে এগোতে, কিন্তু তুমি গিয়ে অ্যাপ্লিকেশন করে দিয়েছো, অ্যাপ্লিকেশন করে এখন সুতপার চ্যানেলটা পুরোটাই এখন মানে বলে না দুই নৌকায় পা দেওয়া মাঝ নদীতে, তা তেমনটা অবস্থা হয়ে গেছে। তো আমি সুতপাকে সুতপাদিকে একটাই কথা বলবো যে সুতপাদি তুমি প্লিজ তাদের নামে আর এরকম ভিডিও করো না, কারণ কি বলবো দেখো, তারা যদি তোমার চ্যানেলটাকে একবার যদি স্ট্রাইক করে দেয় তাহলে হয়তো আর চ্যানেলটা দাঁড় করাতে মানে প্রচুর কষ্ট হয়ে যাবে। আর আমার মতে যে এমনটা করা উচিত হয়নি। প্রথমত বলবো কণিকা আর উজ্জ্বলদাকে, কণিকা দি আর উজ্জ্বলদাকে, যে এরকম এরকম করা একদমই উচিত হয়নি, কারণ এরকম ধাপ্পাবাজিগিরি করে মানুষকে সোশ্যাল মিডিয়ায় এসে যদি একটু এইসব হেটার্সদেরকে সহ্যই না করলাম তাহলে কোথাকার তাহলে বড় ইউটিউবার তোমরা, ঠিকই না? একজন বড় ইউটিউবার হিসেবে তোমাদের কী কর্তব্য ছিল? তাকে ক্ষমা করে দিয়ে বা তাকে একটু হলেও হেল্প করে দেওয়া উচিত ছিল, কিন্তু তোমরা এমনটা করতে পারোনি। কেন করতে পারোনি? কারণ তোমরা অন্যজনের বড় হওয়াটা তোমরা সহ্য করতে পারো না, তোমাদের কাছে এটা আশা ছিল না। এত বড় ক্রিয়েটার হিসেবে তোমরা যদি এটা করো তাহলে আমরা কী শিখবো তোমাদের কাছ থেকে, বুঝি? যাকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা বড় করবো না। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছ থেকে এটুকুই আবেদন যে অ্যাজ এ একটা বড় ক্রিয়েটার একটা ছোটো ক্রিয়েটার কীভাবে এরকম ধাপ্পাবাজি করতে পারে, এরকম মানে আচরণ করতে পারে, এটা কি তো ঠিক হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর আমি আর বেশি কিছু কথা বলবো না। তো তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকো। অল ফি গাইস, লটস অফ লাভ, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, আর যাবো বাবার বাড়িতে, তো অনেক কাজ বাকি আছে, তার জন্য একটু ছাদেই বসে বাতাসের মন্দ মানে মৃদু বাতাসটা নিয়ে নিলাম। চলো টাটা।